কোনো স্পেশাল দিনে বা মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে বা বাসায় মেহমান আসলে বা আসার কথা জানলে ঝটপট খুব সহজে এমন একটা লোভনীয় নাস্তা বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে যা করতে হবে, তো আমি এখানে একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা বোলে আমি ভেঙে নিচ্ছি। এই সেমাইটাকে আমাদের এখানে খিল সেমাই বলে। তো এই যে আমি বের করে নিয়ে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি, একেবারে ভেঙে কুচি কুচি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভেঙে নিচ্ছি খুব সুন্দর ভাবে। আর এই যে এখানে আমার বাসাতে বাটার ছিল, তো আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমার খুব বেশি ছিল না, যতটুকু লাগবে ততটুকুই ছিল, তো আমি বাটার দিয়ে দিলাম। বাটার না থাকলে একটু ঘি দিলেও হবে। দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম নারকেল কুড়ানো। তো নারকেল কুড়ানোটা দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো আমি এখানে 4 চামচ চিনি দিচ্ছি, যে যা স্বাদ অনুযায়ী বা মিষ্টি যে যেমন পছন্দ করে সে তেমন দিবে। তো আমি এখানে 4 চামচ চিনি দিলাম। দিয়ে এখন খুব ভালো করে এটা মাখিয়ে নিব, নারকেল ডিম চিনি সব কিছু সেমাই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এরকম একটা শেপ দিয়ে নিব। আর এই শেপটা আমি এই ঘিয়ের যে মুখারি আছে এই মুখারিতে আমি বসিয়ে নিচ্ছি, যে কোনো মুখারিতে বসিয়ে নেওয়া যাবে। তো এই যে দেখেন আমি এভাবে খুব ভালোভাবে চেপে চেপে আগে মুখের সাথে সেট করে নিচ্ছি, তারপরে একটু ঝাঁকা দিলে এই যে বের হয়ে আসছে। তো একটা বিস্কুটের মতো লাগছে বা বড়ার মতো লাগছে, তো খুব সুন্দর শেপ চলে আসছে। তো এভাবে আমি সবগুলো সুন্দর করে বানিয়ে নিব। তো একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, আর আমার বানিয়ে নিতে খুব বেশি ভালো লাগছিল, কারণ খুব সুন্দর হচ্ছিল জিনিসগুলো। যে কোনো জিনিস যখন পারফেক্ট হয় তখন অনেক বেশি ভালো লাগে। আর এই নাস্তাটা আমি এর আগেও বানিয়েছি, তো আমার বর খেতে চেয়েছে, তো যখন বানালে আমি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি দুধ জাল দিয়ে নিয়েছি, এখানে 1 কেজি দুধ ছিল, দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখানেও 4 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, তারপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে একটু এলাচ দিয়ে দিব, দিয়ে আরো কিছুক্ষণ জাল হতে দিলাম। আর এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে একে একে সেই আমার বিস্কুট শেপের সেমাইয়ের বড়াগুলো দিয়ে দিলাম। তো এই দিয়ে এখন এটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। এই তো যে দেখছেন এভাবে একটু লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি, একেবারে দেখে মনে হচ্ছে বিস্কুটের মতো লাগছে, অনেকটা সুন্দর অনেক লোভনীয় লাগছিল। তো আমি এই যেগুলো সব তুলে নিচ্ছি, আসলে বাসায় যখন কেউ মিষ্টি কিছু খেতে চায় এ ধরনের মিষ্টি বানিয়ে দিলে প্রশংসাও পাওয়া যায়, অনেক ভালো লাগে, সবাই তৃপ্তি সহকারে খায়, এটা বেশি ভালো লাগে পরিবারে। আমি যেগুলো ভাজা হয়ে গেছে সব তুলে নিলাম, আর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোও আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এই যে সবগুলো দিয়ে দিলাম, আর ছোট্ট আর একটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে যে তুলে নিচ্ছি সবগুলো, লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এভাবে কিন্তু শিরাতে না দিয়েও কিন্তু খাওয়া যাবে, দেখেন কতটা সুন্দর কতটা লোভনীয়। তো যাই হোক, এগুলো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এখানে দুধ ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি সবগুলো এখন এই বিস্কুট শেপের বড়াগুলো দিয়ে দিচ্ছি, সেমাইয়ের বড়াগুলো। তো দিয়ে আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। তো এই যে সবগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ জাল করে নিলে এটা আমার হয়ে যাবে। নামিয়ে নিয়ে 3-4 ঘন্টা পরে এটা খাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে। আর এইভাবে খুব সহজে খুব সুন্দরভাবে একটা মিষ্টি পরিবারের সবাইকে বা যে কোনো কাউকে মেহমানকে খুশি করে নেওয়া যায়। এতটা লোভনীয় এতটা মজার এই খাবার। জাল করে নেওয়া হয়ে গেছে, তারপরে আমি কিছুক্ষণ কড়াই রেখে দিয়েছিলাম, আর শুকনো শুকনো আমি এগুলো আগে তুলে নিয়েছি, সেটাটা আমি এখন এর মধ্যে দেইনি। দেখতে এতটা সুন্দর লাগছিল, অনেক লোভনীয় লাগছিল, আর খেতেও এত মজা হয়েছিল। তারপরে এই যে আমি উপরে একটু শিরা দিয়ে দিয়েছি, আর বাদাম কুচি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখন আপনাদেরকে একটু খেয়ে দেখাই ভিতরটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। আমি একটা তুলে নিয়েছি, এখানে খুব বেশি আমি শিরা নেইনি, কেটে নিচ্ছি, আর দেখেন কতটা সফট হয়েছে আর কতটা মজার হয়েছে, খেতে ভীষণ মজার হয়েছিল। তো এভাবে বানিয়ে নিতে পারেন বাসার প্রত্যেকের জন্য, এত সুন্দর একটা লোভনীয় একটা খাবার, খেয়ে সবাই এত এত প্রশংসা করবে আর আপনারা সবাই খুশি হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।